আমাদের কাছে ওয়েবসাইটে তার তার কথা জানিয়েছেন, সেটা হচ্ছে যে নাম হচ্ছে সাইফুল ইসলাম, বয়স 40 বছর, তার আঙুলগুলো বেঁকে গেছে, তার চিকিৎসক বলেছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং তিনি এখন কি করবেন জানতে চাচ্ছেন, এবং তাকে চিকিৎসক অনেক দিন ধরে মানে তাকে দিয়েছিলেন কয়েকদিনের জন্য স্টেরয়েড, কিন্তু তিনি স্টেরয়েড খেয়েই যাচ্ছেন, খেলে তার আরাম হয়, এখন স্টেরয়েড ছাড়তেও পারছেন না। এখন উনি জানতে চাচ্ছেন আপনার কাছ থেকে যে ফিজিওথেরাপি দিয়ে পরিত্রাণের উপায় আছে কিনা। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে সাইফুল সাহেবের উত্তরের পাশাপাশি আমার যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম, উনি এটা প্রোগ্রামটা শুনলে মনে হয় এটার উত্তরও পেয়ে যাবে। যেমন আর আমরা যেটা ডিফর্মিটি যেটা বলছিলাম সেকেন্ডারি, আর টার্সিয়ারি যে প্রবলেমটা তৈরি হবে সেটা হচ্ছে আপনার টোটালি সে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে। হ্যান্ডিক্যাপটা হচ্ছে আরও খারাপ অবস্থা, সেই ক্ষেত্রে তাকে বিছনায় পসরা পায়খানা করতে হবে, কোনো নড়াচড়া করতে পারবে না, এই অবস্থায় চলে যেতে পারে, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী। এখন আসেন সাইফুল সাহেবেরও উত্তর এবং অন্যান্য আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস স্টেরয়েড খেয়ে যাচ্ছে রোগীর উত্তর একই, মাসের পর মাস। সেটা হচ্ছে স্টেরয়েড অনেক সময় ডাক্তার সাহেবরা দিতে পারেন, সেটা অল্প সময়ের জন্য, হ্যাঁ, কিন্তু সেখানে ক্লিয়ার ডোজ দেওয়া থাকে যে এতদিন খাবেন, তারপরও যেহেতু রোগীরা এটা খেয়ে আরাম পায়, অনেক রোগী আমি প্রায় প্র্যাকটিসে পেয়ে থাকি যে বছরের পর বছর খেয়ে যাচ্ছে, এতে তার রোগটা সঠিক চিকিৎসা হচ্ছে না, শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়, শারীরিক বিভিন্ন আপনার নরম হয়ে যায় এবং অনেক মোটা হয়ে যেতে পারে, শরীরে পানি জমে যেতে পারে, ডায়াবেটিস হতে পারে, স্টেরয়েড ইনডিউস বিভিন্ন কমপ্লিকেশন যেগুলো অ্যারাইজ করে এগুলো তো হবেই। কিন্তু মূল যে চিকিৎসা এখানে বেসিক্যালি এই রোগীদেরকে যেটা হচ্ছে আপনার ব্যথা নিরাময় করা, যেটা ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা পদ্ধতি, এবং এই ক্ষেত্রে বলবো যে পুনর্বাসন এবং ব্যথা দুইটা এট এ টাইমে আমরা কিন্তু থেরাপির মাধ্যমে ব্যথা নিরাময় করবেন, না একটা মরবিডিটি চেঞ্জটা আছে সেখানেও কিছু করার আছে ফিজিওথেরাপি দিয়ে। বোথ, আমরা ফিজিওথেরাপিতে যেটা বলছি যে এখানে শুধু ব্যথা নিরাময় নট অনলি, আমরা কিন্তু পাশাপাশি তার পুনর্বাসন করব, যেটা আমি বলছি যে মরবিডিটি চেঞ্জ হয়ে যাওয়া, ডিফর্মিটিগুলো কারেকশান করা যাবে ফিজিওথেরাপির মাধ্যমে, পাশাপাশি ব্যথাও নিরাময় করা যাবে। বিভিন্ন প্রকার টুলস আছে আমরা ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচে ব্যবহার করে থাকি পুনর্বাসন চিকিৎসায়। এই রোগীগুলোকে আমরা যেমন ফেরাফিন ওয়াক্স বাথ, আমরা হাইড্রোথেরাপি ইউজ করে থাকি, আমরা বিভিন্ন প্রকার স্প্লিন্টিং করে থাকি, পাশাপাশি এখন লেটেস্ট বিভিন্ন আরও টেকনোলজি চলে আসছে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, এগুলো হচ্ছে ফিজিওথেরাপির অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে একদিক দিয়ে কোনো ব্যথার ওষুধ খেতে হবে না, রোগী ব্যথাও কমে যাবে, আর আরেক দিক দিয়ে হচ্ছে রোগী যে আপনি বলছিলেন যে বেঁকে যাওয়া বা বিভিন্ন ডিফর্মিটিগুলো আছে এগুলোও কিন্তু অনেকাংশে কারেকশন থাকবে, এবং রোগীর হাত পা এগুলো কিন্তু ফাংশনাল থাকবে। একটা মানুষকে বেঁচে থাকাচ্ছে তাকে সুস্থভাবে বেঁচে থাকাটা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রফেসর শফিউল্লাহ প্রধান, যে ইন্ডোমেথাসিনের মতো একটা কড়া ওষুধ দিনে তিনবার করে খেতে দিতে হচ্ছে আমাদের অনেক সময়, এত পেইনফুল কন্ডিশন, সে যেটা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থেকে শুরু করে আলসার করে পেপটিক আলসার ফুটো পর্যন্ত হতে পারে, এই ওষুধটাকে বাদ দিয়ে যদি আমি ওষুধ ছাড়া একটা রোগীকে ভালো করতে পারে সেটা কি খুব ভালো না? অবশ্যই, যেটা একমাত্র ফিজিওথেরাপির দ্বারাই সম্ভব। এবং এখানে আবার আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেমন অনেক সময় জাতীয় রোগী আমার কাছে এসে বলে স্যার আমাকে কিছু ফিজিওথেরাপি লিখে দেন, যে যেটা আমি গিয়ে করি আসলে, হ্যাঁ, বাসায় গিয়ে করবো অথবা বিভিন্ন সেন্টার আছে তাকে গিয়ে করবে, এটা রোগীর আসলে একটা ভুল এবং ভ্রান্ত ধারণা। ফিজিওথেরাপির চিকিৎসাটা হচ্ছে অত্যাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি, যেখানে ফিজিওথেরাপির চিকিৎসক এবং তার যে অ্যাটমসফিয়ার, তার যন্ত্রপাতি, তার হাসপাতাল এবং তার যে টেকনোলজিস্ট আছে সবার সমন্বয়ে কাজটা, ফুল একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, এবং এক এক রোগীর ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু এক এক।